যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে উড়ে যায় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। সকাল সকাল টাকা গুনতে বসেছ কেন? হ্যাঁ বারে মনে নেই, গেল মাসের শেষের দিকে না বলে কয়ে হুট করে তোমার বাপের বাড়ির লোকজন এসে গেল না? হ্যাঁ তো, তারপর তারা কদিন থেকেও গেল? হ্যাঁ তারা এসেছিল, এই দু চার দিন থেকেও ছিল, তার সাথে এই সাত সকালে টাকা গোনার কি সম্পর্ক? হ্যাঁ না, বড্ড ভুলো মন তোমার, তখন মাসের শেষ হাত একেবারে খালি, তা কুটুম্ব আপ্যায়নের খরচ খরচা মেটাতে কটা ভারী ভারী কাঁসার বাসন বন্ধক দিয়ে মনে পড়েছে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে এসেছিলে, এই তো? বুঝলে, কাল রাজবাড়ি থেকে মাইনে পেয়েছি, তাই ভাবলাম আর দেরি না করে আজই মন্ত্রী মশাইয়ের ধার মিটিয়ে থালা বাটি গুলো ফিরিয়ে নিয়ে আসি। হ্যাঁ তাই যাও তাই যাও, মানুষটা তো আর সুবিধের নয়, বেশি দেরি হয়ে গেলে কখন আবার কি ফেঁকড়া তুলবে কে জানে বাবা। তাই তো ঘুম থেকে উঠেই বাসি মুখে টাকা গুনতে বসে গেছি। বেশ করেছো বেশ করেছো গো। তবে বুঝলে গিন্নি, আমার নাম গোপাল, আমার সাথে ওই মন্ত্রী বেটা কোনো জারি জুড়ি ঘাটাতে পারবে না। হ্যাঁ যাবো, মুখের উপর সুদ সমেত টাকাগুলো ছুঁড়ে দিয়ে থালা বাটিগুলো ফেরত নিয়ে চলে আসবো, ব্যাস। আমার কি হলো, চার কাটা ধান জমি মন্ত্রীর পেটে চলে গেল। কি হয়েছে পুটির বাবা, সকালবেলায় কপাল চাপড়াতে চাপড়াতে আসছো কেন, কি হয়েছে কি? আর বলো না গোপাল ভাই, বীজ ধান কেনার জন্য এক মাসের জন্য টাকা পিছু চার আনা সুদে মন্ত্রী মশাই কাছ থেকে কুড়ি টাকা ধার করেছিলাম। খালি হাতে? খালি হাতে টাকা ধার দেওয়ার মানুষ নাকি ও, চার কাটা ধান জমি বন্ধক রাখতে হয়েছিল আমায়। তারপর? আজ আমার এক মাসের শেষ, তাই সুদ সমেত টাকা মেটাতে গিয়ে শুনলুম আজ ভোরে নাকি আমার এক মাসের মেয়াদ শেষ হয়ে গেছে। তো তাই তাই ওই জমি আজ থেকে মন্ত্রী মশাই। তা তুমি কিছু বললে না? বলেছিলাম তো, কিন্তু আমার কোনো কথাই কানে না তুলে উল্টে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। না না না, এ তো ভারী অন্যায়। তুমি একটা কিছু করো গোপাল ভাই, না হলে যে আমি পথে বসবো। দেখো দেখো, মন্ত্রীর কাছ থেকে ঘটি বাটি বাধা দিয়ে আমিও যে গেল মাসে কিছু টাকা ধার করে বসে আছি। সে কি তুমিও ধার করেছো? তার মানে তুমিও ভেসেছো? যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে বাসনপত্র উদ্ধার করো, যা জোচ্চল লোক নাও। চিন্তা করো না, আমার জিনিসপত্রের সাথে তোমার জমিও উদ্ধার করে আনবো। পারবে গোপাল ভাই? সত্যি তুমি পারবে? দেখাই যাক না কি করতে পারি। যাও যাও, এখন আর কপাল না চাপড়ে মাথা ঠান্ডা করে বাড়ি যাও। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। ও গোপাল, তা এই সকালবেলায় বলো কি চাও? ইয়ে মানে ওই ফেরত দিতে এলাম। কি ফেরত দিতে এলে গোপাল? ওই যে গেল মাসের শেষ দিকে কটা ভারী ভারী কাঁসার বাসন বন্ধক রেখে আপনার কাছ থেকে দশ টাকা ধার করেছিলাম, তা সেই টাকা আজ শোধ করতে এসেছি। ও নিন, সুদ সমেত এই বারো টাকা রাখুন আর আমার বাসন আমায় ফেরত দিন।
এত বিচক্ষণ লোক হয়ে এ তুমি কি করলে গোপাল? কেন, কি আবার করলাম? 15 দিনের জন্য তুমি টাকা ধার নিয়েছি তো, তা 15 পেরিয়ে আজ তো 16 দিন। হ্যাঁ, বন্ধকি মেয়াদ তো ফুরিয়ে গেছে গোপাল, তাই এখন ওই বাসনপত্র আইন মোতাবেক আমার। একদিন দেরি হয়েছে বলে আমার বাসনপত্র আপনার হয়ে যাবে? কি আবার কেমন তোর কথা? হ্যাঁ, আমার মানে মহাজনী কারবারের এটাই নিয়ম, এই নিয়ম মেনেই সকলে আমার কাছ থেকে টাকা ধার নেয়। বুঝেছি, ঠিক আছে, ওই বাসন তাহলে আপনার কাছেই রেখে দিন। তবে যাবার আগে একটা কথা বলে যাই, আপনি যদি ঘুঘু হন তাহলে আমি হলাম ঘুঘু ধরার ফাঁক। হাসালে গোপাল, হাসালে, খুব হাসি পাচ্ছে বুঝি? হ্যাঁ, ঠিক আছে, প্রাণ খুলে হেসে নিন, তবে যেদিন ফাঁদে পড়বেন সেদিন এত কাঁদতে হবে, এত কাঁদতে হবে যে আপনার চোখের জলে একটা পুকুর তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাই নাকি? আর সেই চোখের জলের পুকুরে ডুবে মরতে হবে আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, যা করতে পারো করে নিও, তবে মহারাজের কাছে নালিশ করে কিচ্ছু হবে না, কারণ এই কৃষ্ণনগরে মহাজনী কারবার কিন্তু নিষিদ্ধ নয়। না না পুটির বাবা, আমার এই রাজ্য মানে কৃষ্ণনগরে মহাজনী কারবার যখন নিষিদ্ধ নয়, তখন মন্ত্রীর বিরুদ্ধে আইনত কিছুই করতে পারবো না আমি। কিন্তু মহারাজ, মহাজনী কারবারের নামে কেউ যদি দুর্যোধনী কারবার ফেঁদে বসে। দুর্যোধনী কারবার, এই কথার মানে তো ঠিক বুঝলাম না। কেন, মহাভারতের দুর্যোধনের কথা ভুলে গেলেন? সেও তো ছলে বলে পাণ্ডবদের সব জমি জমা কেড়ে নিয়েছিল। ভুলে যাব কেন? আরে শেষে তো পাণ্ডব সখা শ্রীকৃষ্ণের সাহায্যে তারা আবার তাদের সবকিছু ফেরত পেয়েছিল। ঠিক কথা, তাই ওই মন্ত্রী যদি দুর্যোধনী কারবার চালিয়ে যেতে থাকে, তাহলে আজকের এই গোপাল কিন্তু তার ভিটে মাটি চৌপাট করে দেবে। পারবে গোপাল, পারবে? ওই ওই বদমাশটাকে শায়েস্তা করতে পারবে? বেটা মন্ত্রী হয় কিনা আইনের ফাঁক দিয়ে দেশের লোকের সর্বনাশ করছে। ঠিক পারবো মহারাজ, শুধু এই কাজে চাই আপনার সাহায্য। কি কি করতে হবে বলো। তাহলে কানে কানে বলি। হ্যাঁ, তাহলে সভার কাজ শুরু করা যাক। কি করে শুরু হবে রাজাধিরাজ? গোপাল যে আজও দেরি, দেখুন যান কোথাও গিয়ে করছে হয়তো বুদ্ধির ফেরি। সত্যি, এই গোপালকে নিয়ে আর তো পারা যায় না, রোজ দেরি, রোজ দেরি। আমি এসে গেছি মহারাজ। আচ্ছা গোপাল, আজও তোমার দেরি হলো কেন? ওই যে সব জোগাড় যন্ত্র করছিলাম। জোগাড় যন্ত্র? কিসের কিসের আবার জোগাড় যন্ত্র? আগে বিদেশে বাণিজ্য করতে যাবার জোগাড় যন্ত্র মহারাজ। আমাকে মাসখানেকের জন্য ছুটি দিতে হবে, আর ব্যবসার মূলধন হিসেবে 1000 খানেক টাকা। তাই এটা কি মামার বাড়ির আবদান নাকি? তুমি ব্যবসা করতে বিদেশ যাবে আর আমি যোগাবো মূলধন? বাবা বাবা বাবা। শুনুন মহারাজ, আমি কিন্তু ওই 1000 টাকা ধার হিসেবে চাইছি না। ও, তাহলে কি হিসেবে চাইছো? আপনি যদি আমাকে ওই টাকা দেন, তাহলে ব্যবসা করে ফিরে এসে আমি সুদ সমেত 1000 টাকা ফেরত তো দেবই, উপরন্তু দেব আমার লাভের আধাআধি বকরা। উরি বাবা, এ তো দারুণ প্রস্তাব। সুদ সমেত টাকা ফেরত আর তার উপর লাভের আধাআধি বকরা, তার মানে তো অনেক টাকা। কি মহারাজ, আমার প্রস্তাবটা মনে ধরলো? না গোপাল, না, তোমার প্রস্তাবে আমি কিন্তু রাজি হতে পারছি না। মহারাজ তো দেখছি দারুণ বোকা। হ্যাঁ, ঘটে ঘিলু বলে কিছু নেই, না হলে এমন প্রস্তাব কেউ হাত ছাড়া করে? হ্যাঁ কেন মহারাজ, রাজি হতে পারছেন না কেন? যদি ব্যবসায় লাভ না হয় তখন? লাভ না হলেও সুদ সমেত 1000 টাকা তো আপনি ফেরত পাচ্ছেনই। না গোপাল, তা হয় না। কেন হয় না? ধরো ব্যবসায় তোমার ভরাডুবি ঘটলো, আর তারপরেও আমি তোমার গলায় গামছা দিয়ে আসল আর সুদ আদায় করলাম। না 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 না, তা হয় না। আমি হলাম এ রাজ্যের মহারাজ, মন্ত্রীর মতন তো আর মহাজনী কারবার খুলে বসিনি আমি। সে কি তলে তলে মন্ত্রী মশাই আবার মহাজনী কারবার চালায় নাকি? জানা ছিল না তো। সুযোগ বুঝে মহারাজ আমায় খোঁচা মারলো,
ঠিক আছে, ইট মারলে পাটকেলটি যে খেতে হবে সেটা একদিন টের পাইয়ে দেব। শোনো গোপাল, আমি বলি কি, ওই ব্যবসার ট্যাবসার ভূত মাথা থেকে নামিয়ে রোজ সময় মতো এই রাজসভায় এসো। না মহারাজ, একবার যখন ব্যবসা করব ঠিক করেই ফেলেছি, তখন বাণিজ্যে আমি যাবই। কিন্তু মূলধন পাবে কোথায়? সে আমি ঠিক জোগাড় করে নেব। দরকার হলে এই কৃষ্ণনগরের 1000 লোকের কাছ থেকে 1 টাকা 1 টাকা করে ধার করব। তুমি কিন্তু মিথ্যে জেদ করছো গোপাল। আশা করি আপনি ভুলে যাননি যে আপনার গোপাল ভাঁড় একটু জেদি। ঠিক আছে, জলি মহারাজ। গোপাল, ও গোপাল ভাঁড়, গোপাল। আরে মন্ত্রী মশাই, যে কি ভাগ্য আমার, তা বলুন কি মনে করে? তোমার সাথে গোপনে কথা বলতে এলাম গোপাল। গোপন? আমার তো সবাই আপন, তাই আমার গোপন বলে তো কিছু নেই। না না, সে কথা বলছি না, বলতে এসেছি তোমার প্রয়োজনের দিনে মহারাজ তো তোমায় কানা করিটাও ঠাকালেন না। ওই কঞ্জুষ্টার কাছ থেকে টাকা চাইতে যাওয়া আমারই ভুল হয়েছে। আমি বলি কি গোপাল, তুমি বাণিজ্যে যাও। সে তো যাবই, কিন্তু টাকাটা আমি দেব। না মন্ত্রী মশাই, আপনার কাছ থেকে ধার নিতে পারবো। কেন? আপনি তো আর খালি হাতে ধার দেবেন না, কিছু না কিছু তো বাধা রাখতেই হবে আপনার কাছে। এই বাড়ি ছাড়া আর তো কিছু নেই আমার। বাড়ি রাখলে তো আর লাভের ভাগ পাবো না। আরে না 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 না, অত চিন্তা করছো কেন, আমি তোমায় খালি হাতেই টাকা দেব। এসো বাচ্চা ধন, পথে এসো। কি ভাবছো গোপাল, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো, এর মধ্যে আছে কর করে 1000 টাকা। নাও রেখে দাও, রেখে দাও। সত্যি সত্যি দিয়ে দিলেন? সত্যি, কি ভালো মানুষ আপনি। এতদিন অকারণে শুধু শুধু আপনাকে ভুল বুঝে এসেছি মন্ত্রী মশাই। আরে ছাড়ো ছাড়ো, ওসব পুরনো কথা ছাড়ো, আজ থেকে আমরা বন্ধু। তা কবে যাচ্ছ? কালই যাত্রা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তা গোপাল, সুদ সমেত টাকা ফেরত, তার উপর লাভের আদাদি বকলা, এসব পাবো তো? গোপাল ভাঁড় কখনো কথার খেলাফ করে না মন্ত্রী মশাই। ভালো ভালো, খুব ভালো খুব ভালো। আমি তাহলে এখন চলি গোপাল। হ্যাঁ, ভালোভাবে বাণিজ্য করে ফিরে এসো, তারপর না হয় দেখা হবে। হবে হবে, জরুর হবে, আসছে মাসে আবার হবে। বলেন কি মহারাজ, একেবারে কাক ভরে গোপাল বাণিজ্য তরি ভাসিয়ে চলে গেল। হ্যাঁ, শেষ রাতে আমার কাছে এসে প্রণাম করে বলল, মহারাজ আপনি তো টাকা দিলেন না, কিন্তু মন্ত্রী মশাই দিয়েছেন, তাই চললাম। কিন্তু এত গোপনে গোপালের বাণিজ্য যাত্রা করার কারণটা কি? গোপাল আমায় বলল যে কাল গভীর রাতে ঘুমের মধ্যে নাকি মা ভবানীকে সে দেখেছে। মা ভবানীকে স্বপ্নে দেখেছে? হ্যাঁ, স্বপ্নে মা ভবানী তাকে এক আশ্চর্য জায়গার হদিশ দিয়েছেন, যেখানে পৌঁছতে পারলে সে লক্ষ লক্ষ টাকার জিনিসের সন্ধান পাবে। এই জন্যই বুঝি সকাল থেকে ডান চোখটা নাচছে, লক্ষ লক্ষ টাকা লাভের আধা আধি বকরা, তার মানে তো অনেক অনেক টাকা। জয় মা ভবানী। সকলে তো জেনে গেছে যে তুমি বাণিজ্য করতে গেছো, তা এই এক মাস ঘরে বসে কি করবে? আমি কি করবো তার জবাব পরে দিচ্ছি, এখন তুমি বলো তো, এক মাস ধরে তুমি কি কি করবে? সে তো তুমি আমায় সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছো। ঠিক সেই মতো কাজ করো। কিন্তু বুঝলে মন্ত্রী, তুমি নিজের থেকে হাজির হয়ে আমার কাজ কমিয়ে দিলে, না হলে তো তোমার ডেকে আনার জন্য এক্ষুনি লোক পাঠাতে হতো। খুব কি জরুরি দরকার মহারাজ?
বুঝলে মন্ত্রী, বিদেশে বাণিজ্য সেরে আমাদের গোপাল ঘরে ফিরে আসছে। গোপাল ফিরে আসছে কবে? পত্রে ওই যা দিন সময় লিখেছে সেই মতো যদি আসে তাহলে আজ ভোর রাতেই। আজ ভোর রাতে? কি আনন্দ! তোমার তো আনন্দ, এদিকে দুঃখে যে আমার চোখে জল এসে যাচ্ছে। কেন মহারাজ? যখন গোপাল টাকা চাইলো তখন দিলাম না, তখন দিলে বখরা বাবদ আজ আমার কত টাকা হতো। গোপাল কি অনেক টাকা লাভ করেছে মহারাজ? অনেক টাকা মানে কত যে টাকা সেটা তুমি আন্দাজও করতে পারবে না। পত্রে গোপাল লিখেছে মা ভবানী স্বপ্নাদেশ মতো সে অ্যাবড়া ড্যাবড়া দ্বীপে নেমে এক প্রাচীন গাছের সন্ধান পেয়েছি, যে গাছে বছরে দশটা করে সোনার ফল জন্মায়। বলছেন কি মহারাজ, সবুজ গাছে সোনার ফল? এও কি সম্ভব? হ্যাঁ, মা ভবানীর ইচ্ছে থাকলে এ দুনিয়ায় সবই সম্ভব। জানো মন্ত্রী, পত্রে সে আরো জানিয়েছে যে ওই দ্বীপ থেকে এরকম অত্যাশ্চর্য গাছ নাকি সে গোটা 50 মতো পেয়েছে। তার মানে এ তো লক্ষ নিযুত কোটি টাকার ব্যাপার। না, কাল ভোর ভোর ওর বাড়িতে গিয়ে ওকে পাকড়াও করতে হবে। কি ভাবছো মন্ত্রী? মনে হচ্ছে তো গোপাল এবারে আমার থেকেও ধনী হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি এখন আসছি মহারাজ, আসছি। এই ওষুধটাও দেখছি গপ করে গিলে দিল। গোপাল! ও গোপাল! আরে আমি মন্ত্রী গো, মন্ত্রী। আরে মন্ত্রী বসেই যে, মহারাজের কাছে শুনলাম মা ভবানীর কৃপায় তুমি নাকি সোনার ফল ফলা গাছ পেয়েছ। ঠিকই শুনেছেন। সেই গাছগুলো কোথায়? ওই তো দেখুন, দাওয়ার ওই দিকটা দেখুন, হ্যাঁ ডাই করে রাখা আছে। এই একটু বাদে সবগুলোকে মাটিতে পুঁতে দেব। সত্যি সোনার ফল ফলবে তো? এই যে গোপাল দাদা, ফিরে এসেছো দেখছি। এরা আবার কোথা থেকে এসে জুটলো? এই তো এই মাত্র ফিরলাম। আমরা কিন্তু আড়াল থেকে সব শুনে নিয়েছি। বাহ, সে তো ভালোই। সোনার ফল ফললেই তোমাদের থেকে নেওয়া সব টাকা ফিরিয়ে দেব। না না না, তা তো হবে না। তুমি বলেছিলে বাণিজ্য থেকে ফিরলেই সব টাকা দেবে, তাই এক্ষুনি টাকা দাও। না হলে ওই আমাদের একটা করে গাছ দাও। সর্বনাশ, তিনটে গাছ বেরিয়ে যাবে। আমাদের যদি এক্ষুনি ওই গাছ না দাও তাহলে যারা যারা তোমার থেকে টাকা পায় সবাইকে খবর দিয়ে দেবো। সেরেছে, তাহলে তো সব গাছই বেরিয়ে যাবে। দেখো পুটির বাবা, এটা সম্ভব নয়। অনেক কষ্টে এই গাছ আমি পেয়েছি। তাহলে এক্ষুনি টাকা দাও। চুপ! আমার সামনে গোপালের সাথে এইভাবে কথা? কত টাকা দরকার বলো, আমি দিচ্ছি। 10 টাকা করে প্রত্যেকের, আর খবরটা চেপে রাখার জন্য এই নাও 100 টাকা, যাও ভাগো। গোপাল ভাই, কি এই মানে বলছিলাম কি, ভরসা করে একটা কথা বলবো? একটা কেন, আপনার হাজারটা কথাও আমি শুনতে রাজি আছি। আপনি আমার ব্যবসার মূলধন জুগিয়েছিলেন, এখন আবার 3টা গাছকে বেহাত হবার থেকে বাঁচালেন, আপনার উপকার কি আর ভুলতে পারি। এ মানে বলছিলাম কি, ওই গাছগুলো তুমি আর পুঁতবে কোথায়, তার থেকে বরং এগুলো আমায় দিয়ে দাও। আপনি কি বলছেন মন্ত্রী মশাই, সোনার ফল ফলবে এই গাছে, এগুলোর সবটা কি আপনাকে দিয়ে দেওয়া যায়? চুক্তি ছিল লাভের আধা আধি বকরা, তাই এর অর্ধেক ভাগ আপনার, অর্ধেক গাছ নিয়ে আপনি বাড়ি চলে যান। কিন্তু আমি যে সবগুলো চাই গোপাল, তার জন্যে আমার সাধ্য মতো সব কিছুই দিয়ে দেব তোমায়। বাবা ঘুঘু, তাহলে কি ভাবছো গোপাল? না মানে দেখুন, ওই লোভ জিনিসটা আমার মধ্যে খুব একটা বেশি নেই, তাই এই গাছগুলো আমি অনায়াসেই দিয়ে দিতে পারি। একেবারে খালি হাতে দিয়ে দিলে লোকে আমায় বোকা বলবে, তো তাই একটু পাওনা গন্ডা সেরে নিতে চাই। বলো বলো কি চাও তুমি? নগদ হিসেবে আরো 1000 টাকা,
আর আপনার ওই বাড়ি ঘর জমি জমা। ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। আজ থেকে আমার স্থাবর অস্থাবর সব কিছুর মালিক হলে তুমি। আর ওই মূলধনের 1000 টাকা ওটাও মুকুব করে দিলাম। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তাহলে নিয়ে যান চারাগুলো। তবে খুব শুদ্ধাচারে মাটিতে পুঁতবেন, কিন্তু বিশেষ করে যত্ন করবেন, মা ভবানীর দান বলে কথা। এক বছরের মধ্যে ওগুলো সব ফেরত নিয়ে ছাড়ব। ও নিয়ে তুমি চিন্তা করো না, চিন্তা করো না, এক বছরের মধ্যেই এ গাছে আমি সোনার ফল ফলিয়েই ছাড়ব। আমার কি সর্বনাশ হয়ে গেল গো, সব গাছ যে শুকিয়ে মরলো, আমি যে ফতুর হয়ে গেলাম, ওই শয়তান গোপাল আমায় ঠকিয়েছে গো, আমায় ঠকিয়েছে। সে কি মন্ত্রী মশাই, এতদিন তো মহাজনী কারবার খুলে আপনিই সকলকে ঠকিয়ে এসেছেন, আপনাকে ঠকানো কি আমার মতো মানুষের কর্ম? বাজি বদমাস, বল গাছগুলো সব মরে গেল কেন বল? সে আপনি যদি যত্ন করে বাঁচাতে না পারেন তাহলে সে দোষ কি আমার? আমি তো আর জোর করে আপনাকে সব গাছ গছিয়ে দিইনি। আমার যে ডাকছে রে, কাঁদতে ইচ্ছে করছে রে। তাহলে কাঁদুন, গলা ছেড়ে কাঁদুন। তবে মন্ত্রী মশাই, মনে আছে একদিন আপনাকে বলেছিলাম যে যেদিন আপনি ফাঁদে পড়বেন সেদিন এত কাঁদতে হবে, এত কাঁদতে হবে যে আপনার চোখের জলে একটা পুকুর তৈরি হয়ে যাবে। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুই তাহলে জেনে বুঝেই আমায়। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি মহারাজের কাছে যাচ্ছি, আজ 12টা বাজাবো তো। চলুন না, আমিও যাচ্ছি, দেখি 12টা বাজলে কেমন লাগে। মহারাজ আপনি এর বিচার করুন। কিসের বিচার? মহারাজ এই বদমাস গোপাল আমায় ঠকিয়ে একেবারে সর্বশান্ত করে দিয়েছে। তাহলে তো বলতে হয় গোপাল ঠিক কাজই করেছে, এই প্রবাদটা জানো তো, সঠে সাঠং সমাচারে। মানে ওই সোনা ফলা গাছের ব্যাপার আমি সবটাই জানি, আমার সঙ্গে পরামর্শ করেই গোপাল তো এ কাজ করেছে, না হলে তোমার লোভ আর মহাজনী কারবারের নামে লাগাতার চচ্চুরি আমি বন্ধ করতে পারতাম না। একবারও ভেবে দেখলেন না মন্ত্রী মশাই, যে ফল ফুলের গাছে কি কখনো সোনার ফল জন্মায়? হায় হায় হায়, আমি যে পথে বসে গেলাম, হায় 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 হায়, আমি একেবারে পথে বসে গেলাম গো।